আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ওবরকাত আপনার ঘরে কি চুরি হয়েছে বা আপনার কোনো সম্পদকে চুরে নিয়ে গেছে তাহলে কিভাবে আপনি চোর ধরবেন চোর ধরুন চোরকে সাস্তা করুন চুরির মাল ফেরত পেতে কী কী আমল করবেন আজকে সম্পূর্ণ কিছু আপনাদেরকে বলে দেওয়ার চেষ্টা করুন ভাই ইনশাআল্লাহ আল্লাপাক বুলাল আমিন পবিত্র কালামুল্লা শরীফের মধ্যে ছয় হাজার ছয় শিশুর করে দিয়েছেন এর মধ্যে একখানায়াত আছে জেআতিকারী মা যদি কেউ এক লক্ষ পনেরো হাজার মতান্তরে এক লক্ষ তিরিশ হাজার বার যদি কেউ পড়ে তাহলে যে চোর আপনার মাল নিয়েছে আপনার সম্পদ নিয়েছে এই চোর আপনার সম্পদ দিতে বাধ্য হবে যদি সে না দেয় তার গলা দিয়ে নাক দিয়ে রক্ত বের হবে ইনশাআল্লাহ এবং অসুস্থ হয়ে যাবে এটা পরীক্ষিত ইনশাআল্লাহ তো এটা কীভাবে করবেন সম্পূর্ণ কিছু আপনাদেরকে বলে দেবো ইনশাআল্লাহ তো প্রথমত বলছি এটা অনেক লোক দিয়ে করতে হয় একা করা যায় না আপনার ফ্যামিলিতে যদি বেশি লোক থাকে তাহলে ফ্যামিলির লোক দিয়ে আপনি করতে পারেন আর যদি আপনার ফ্যামিলিতে লোক বেশি না থাকে তাহলে আমরা আমাদের ছাত্রদের মাধ্যমে ইনশাল্লাহ একশো ছাত্র দিয়ে এটা করতে হয় আমরা এটা করতে পারব ইনশাল্লাহ আমাদের সাথে যদি যোগাযোগ করতে চান তাহলে এই নাম্বারে যোগাযোগ করুন জিরো ওয়ান সিক্স ফোর থ্রি জিরো সিক্স থ্রি সেভেন ডাবল ফোর তো সম্মানিত হাজিরিন আপনাকে যে কাজটি করতে হবে প্রথমত আপনি করবেন হচ্ছে আপনাকে অজুর শহীদ বসতে হবে এবং আপনি অজুর শহীদ বসার পরে যে জায়গায় বসবেন সেই জায়গার মধ্যেও আপনি পবিত্রতা অবস্থায় বসতে হবে জায়গাটাও পবিত্র থাকতে হবে এরপরে সহ সহসুরা ফাতে একবার বিসমিল্লা সহসুরা একলাস তিনবার কয়েকবার দুশুরি পাঠ করার পরে আপনি পড়বেন এটা যখন আপনার বার হয়ে যাবে প্রতি একশোবার পর আপনাকে পড়তে হবে ফাস্তমন আলিকা আলি কানিন তো আপনারা এই আমলটিভাবে করবেন দেখবেন ইনশাআল্লাহ আপনাদের মনের আশা হাসিল হবে এবং চুর সাথে সাথে ইনশাআল্লাহ ধরা পড়বে তিন দিন থেকে এক সপ্তাহের ভিতরে আপনি আপনার মাল ফেরত পাবেন ইনশাআল্লাহ তো আজকের মতো এই পর্যন্তই সকলের সুস্বাস্থ্য এবং দীর্ঘ কামনা করে বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি